হ্যালো ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন অ্যান্ড ওয়েলকাম টু দ্য টি ডবলএস অ্যাকাডেমি জেনারেল অ্যাওয়ারনেস এবং জি সেট টোয়েন্টি আজ তো আজকে ক্লাসটি সকলে শেষ পর্যন্ত দেখবে প্রতিদিন তোমাদের জন্য ক্লাস করাচ্ছি আমি সকাল আটটাতে তো সকলে যারা ক্লাসটি দেখো প্রতিদিন তারা তো দেখোই এবং যারা নতুন আছো তাদেরকে বলবো যে প্রতিদিন এই সময়টাতে সকলে কিন্তু যুক্ত হয়ে যাবে লাইভটা দেখতে ওকে আর ক্লাসটি একটু শেয়ার করে দেবে প্রতিদিন যাতে তোমার বন্ধুরাও একটু উপকৃত হয় ক্লাসটি দেখে সকলে মিলেমিশে ক্লাস করো এবং পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি নেওয়া শুরু করে দাও প্রথমে আমরা প্রশ্নে আসবো তার আগে বলে রাখি দ্য অফ আমাদের এই রুটিন অনুযায়ী ক্লাস হয় টি ডাব্লিউএস একাডেমি এবং দ্য অফ স্যালিউশানে তো অবশ্যই তো সকলে এই রুটিনটা ফলো করবে পরের দিনের প্রতিটা ক্লাসের যে নোটিফিকেশান সেটা যদি পেতে অসুবিধা হয় বা আমাদের সঙ্গে সমস্ত লাইভ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল ভেরিফাইড সেখানে যুক্ত হয়ে যাবে সকলে প্রথম প্রশ্ন অগ্নিগর্ভ বইটি কে লিখেছেন অগ্নিগর্ভ হচ্ছে একটা বই বা একটা উপন্যাসের নাম এই উপন্যাসটি কে লিখেছিলেন লীলা মজুমদার আশাপূর্ণা দেবী মাহিশ্বেতা দেবী এবং সুরমা দেবী তো এখানে কয়েকজন লেখিকার নাম আছে যেমন আমরা দেখি যদি লীলা মজুমদার আশা দেবী মহেশ্বতা দেবী এরা হচ্ছে এক একজন বাঙালি কৃতি লেখিকা তো এখানে সঠিক উত্তর কি হবে দেখো অগ্নিগর্ভ এই উপন্যাসটি লেখক হচ্ছেন কে তিনি হচ্ছেন মহেশ্বেতা দেবী মাহেশ্বিতা দেবী তিনি উল্লেখযোগ্য বিভিন্ন তোমার হচ্ছে উপন্যাস লিখেছেন যার মধ্যে বিখ্যাত যেটা খুবই খুবই পরীক্ষায় এসে থাকে যেটা হচ্ছে হাজার চুরাশির মা এটা কিন্তু খুবই পরীক্ষায় আসে যে হাজার চুরাশির মা উপন্যাসটির লেখককে পরেরটা হচ্ছে অরণ্যের অধিকার অরণ্যের অধিকার এটাও কার লেখা এটাও কিন্তু হচ্ছে মহেশ্বেতা দেবীর লেখা উপন্যাস নেক্সট প্রশ্ন হচ্ছে সুন্দ বংশের পরবর্তী রাজবংশ কারা ছিল আচ্ছা বংশ তোমরা যদি না জানো তাদেরকে বলে রাখি বংশ এটা মগধে যে সমস্ত বংশরা শাসক শাসন করত মগধ বা উত্তর ভারতে তাদের মধ্যে উল্লেখযোগ্য একটা বংশ ছিল এটা মৌজ পরবর্তী প্রথম বংশ মৌজ বংশের পরে এই বংশটা কিন্তু তোমার শাসন করতে এসেছিল মংশ বংশের শেষ শাসক যিনি ছিলেন তার নাম ছিল বৃহদরত সেই বৃহদরতকে হত্যা করে বা বৃহদরতকে তোমার হচ্ছে পরাজিত করে এই শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন কে যদি বলা হয় প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর হবে পুষ্যমিত্র পুষ্যমিত্র শুঙ্গ তিনি করেন এটার প্রতিষ্ঠা পরে বিভিন্ন শাসকের এই বংশে কিন্তু এই বংশের যিনি শেষ শাসক ছিলেন আনুমানিক তোমার হচ্ছে সত্তর পঁচাত্তর খ্রিস্টপূর্বাব্দের দিকে সেই বংশের শাসক দেবভূতি দেবভূতি তাকে হত্যা করে এই বংশটার পুরো একদম শেষ করে দেয় শেষ করার পরে এখানে শাসন করতে আসে কান্ড বংশ কান্ড বংশটা ছিল এটা উত্তর ভারতে শাসন করত ওই যে বললাম আনুমানিক সত্তর বাহাত্তর থেকে পঁচাত্তর খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কান বংশের প্রতিষ্ঠা হয় এবং কান বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন কি হবে এই বংশের ফাউন্ডার যিনি ছিলেন ফাউন্ডার কে ছিলেন এই বংশের সঠিক উত্তর হবে বাসুদেব কান তিনি ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা ওকে হচ্ছে সক্ষম উদ্ভিদ কোনটি নিম্নে কতগুলি উদ্ভিদ বা ছত্রাকের নাম দেওয়া আছে কোনটি গমনে সক্ষম সঠিক উত্তর কি হবে ফিউকাস ক্লামাইডোমোনাস এবং মিউকর মাইক্রো অ্যালগি এখানে অ্যান্সার হবে গমনে সক্ষম এমন কিছু উদ্ভিদের কথা উদ্ভিদ সাধারণত গমনে অক্ষম হয়ে থাকে কিন্তু গমনে সক্ষম এমন কিছু উদ্ভিদ আছে যার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে ক্লামাইডোমোনাস অ্যান্ড আরেকটার নাম মনে রাখো যেটা হচ্ছে ভলভক্স তেমনি এর ঠিক উল্টো কিছু আছে যেন গমনে অক্ষম কিছু প্রাণী আছে গমনে অক্ষম কিছু প্রাণী আছে যদি এমন কিছু প্রাণীর নাম জানতে চায় তাহলে কি হবে তখন তোমরা উত্তর কি করবে এখানে তো প্রশ্নটা ঘুরে আসতে পারতো যে গমনে অক্ষম একটি প্রাণীর নাম লেখো তো তখন যদি তোমাদের জানা থাকে যে গমনে অক্ষম প্রাণী কি কি আছে তো তার মধ্যে দুটো প্রাণীর আমি নাম লিখে দিচ্ছি একটা হচ্ছে স্পঞ্জ একটা আরেকটা হচ্ছে কোরাল বা যেটাকে কি বলা হয় কোরাল বা এটাকে বলা হবে প্রবাল প্রবাল কিন্তু একটা জীব জানো সামুদ্রিক জীব তো এই ক্রয়াল বা প্রবাল এরা কিন্তু গমনে প্রাণীদের মধ্যে এসে থাকে কোনটি উয়েফা ইউরো আয়োজন করবে আচ্ছা কোন অক্ষম দেশটি উয়েফা যেটা হচ্ছে ইউরোপিয়ান লিগ সেই উয়েফা ইউরো বিভিন্ন ইউরোপের দেশগুলোকে নিয়ে খেলা হয় যেমন দক্ষিণ আমেরিকাতে খেলা হয়ে থাকে কোপা আমেরিকা দেন হচ্ছে তোমার এশিয়াতে খেলা হয়ে থাকে এশিয়া কাপ প্রভৃতি কিন্তু খেলা হয় এশিয়া কাপ যেটা জয়লাভ করলো কাতার কয়েকদিন আগে তো এটা এটা হচ্ছে তোমার সম্ভবত ইউরো কাপ যেটা এই বছরে আয়োজন করবে কোন দেশ সঠিক উত্তর হবে জার্মানি উয়েফা দু হাজার চব্বিশ এটা আয়োজন করবে জার্মানি নেপালের রাষ্ট্রপতিকে নেপাল আমাদের প্রতিবেশী দেশ সেই নেপালের রাষ্ট্রপতিকে বলো সকলে নেপালের রাজধানী কি কাঠমান্ডু সকলে জানি নেপালের মুদ্রার নাম কি নেপালের মুদ্রার নাম হচ্ছে রুপি নেপালি রুপি এবং নেপালের যে ভাষা সেটা হচ্ছে সেখানকার সরকারি যে অফিসিয়াল ভাষা সেটা হচ্ছে নেপালি কিন্তু নেপালের রাষ্ট্রপতিটাকে দেখো নেপালে অ্যাকচুয়ালি যে তোমার হচ্ছে প্রধানমন্ত্রীর পথ সেটা অনেক আগে থেকে ছিল এখানকার যদি বলা হয় প্রধানমন্ত্রীকে পুষ্পকমল দাহল ইনে হচ্ছেন এখানকার প্রধানমন্ত্রী ওকে প্রধানমন্ত্রী এখানে কে পুষ্প কমল দাহাল প্রধানমন্ত্রী এখানকার কিন্তু নেপালে রাষ্ট্রপতির পদটা কিন্তু বেশ কয়েকদিন মানে কয়েক বছর আগেই শুরু হয়েছে দু হাজার সাল নাগাদ এটা শুরু হয়েছিল তার আগে কিন্তু নেপালে ছিল কি জানো নেপালে ছিল রাজতন্ত্র তখন এই রাজতন্ত্র বলতে মানে যে রাষ্ট্রপতির পদ যেমন ইংল্যান্ডের যে আপার হাউসে বা রাষ্ট্রপতির পদ যেটা পালন করে থাকে তারা থাকে তোমার হচ্ছে মানে কার্যনির্বাহী হিসাবে থাকে যারা তারা হচ্ছে তোমার রাজা কিন্তু আমাদের দেশে থাকে রাষ্ট্রপতি গণতান্ত্রিক দেশ নেপালে ছিল আগে রাজা দু তোমার হচ্ছে সাত আটের পরে এটা তোমার হয়ে যায় কি এটা হয়ে যায় তোমার রাষ্ট্রপতি পদ এবং প্রথম রাষ্ট্রপতি হিসাবে যিনি নিযুক্ত হয়েছিলেন প্রথম রাষ্ট্রপতির নামটা একটু জেনে রাখো প্রথম রাষ্ট্রপতি নেপালের যিনি হয়েছিলেন তিনি হচ্ছেন রামবরণ ইনি হচ্ছেন নেপালের প্রথম রাষ্ট্রপতি ঠিক আছে আর এখন বর্তমান যিনি রাষ্ট্রপতি হচ্ছেন তিনি হচ্ছেন রামচন্দ্র পৌদেল তিনি হচ্ছেন কিন্তু এখানের বর্তমান রাষ্ট্রপতি এবং তিনি হচ্ছেন তৃতীয় রাষ্ট্রপতি সেখানকার মহীশূর মহীশূরে স্বাধীন সুলতানি রাজবংশের প্রতিষ্ঠা কে করেন আচ্ছা মহীশূর মহীশূর মহীশূরটা কোথায় ছিল ছিল একটা স্বাধীন এখানে নবাবী বা স্বাধীন কিন্তু এখানে বংশ ছিল মহীশূরে যেই বংশটার প্রতিষ্ঠাতা কে ছিল মহীশূর বলতে বর্তমান কর্ণাটককে বোঝানো হয় কর্ণাটক অঞ্চলকে বোঝানো হয় সেই অঞ্চলে তোমার হচ্ছে একটা মহীশূর স্বাধীন রাজ্য ছিল পরবর্তীতে এই রাজ্যটার প্রতিষ্ঠাতা হয়েছিলেন কে সঠিক উত্তর এই রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হায়দার আলী হায়দার আলী তিনি মহীশূর রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তিনি মহীশূর রাজ্যের শাসক নিযুক্ত হন পরবর্তীতে এই বংশে অপর আরেকজন শাসক আছে যার নাম আমরা সকলেই জানি যিনি হচ্ছেন টিপু সুলতান টিপু সুলতান ইংরেজদের সঙ্গে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ইঙ্গ মহীশূরের যুদ্ধ লড়েছিলেন এবং টিপু সুলতানের সঙ্গে কিন্তু শেষ পর্যন্ত শ্রীরঙ্গপত্তনমের যে যুদ্ধ যেটা কি বলা হয় চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ সেই চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে এই বংশের অবসান ঘটে শেষ সুলতান ছিলেন টিপু সুলতান এবং সতেরোশো নিরানব্বই সালে এই তোমার হচ্ছে রাজ্যটির কিন্তু অবসান ঘটেছিল ওকে শিবালিক হিমালয়ের শিবালিক হিমালয় এর পাদদেশ বরাবর বিস্তৃত নুড়ি কাকর মিশ্রিত অনুর্বর জমিকে কি বলে আচ্ছা শিবালিক হিমালয় হচ্ছে কি শিবালিক হিমালয় হচ্ছে এটা আমাদের বলা যেতে পারে যে তোমার হচ্ছে হিমালয় পর্বতমালা হিমালয় পর্বতমালা প্রস্থ বরাবর যে ভাগ হয়ে থাকে তার একদমই দক্ষিণের ভাগ হচ্ছে শিবালিক অর্থাৎ শিবালিক বলতে প্রধানত বোঝানো হচ্ছে হিমালয়ের পাদদেশ অঞ্চল বরাবর বিস্তৃত একটা নুড়ি কাঁকন বালি মিশ্রিত একটা তোমার হচ্ছে ভূমি ভাগ আছে সেটাকে কি বলা হয় ভাঙ্গর তরাই ভাবর খাদার এখানে কি হবে এটা দেখো তরাই বলতে আমরা কি বুঝি তরাই বলতে ভাঙ্গর বলতে ভাঙ্গর বলতে বোঝানো হয় প্রাচীন পলি প্রাচীন পলি গঠিত অঞ্চল তাই তো প্রাচীন পলিগঠিত অঞ্চলকে বলা হয়ে থাকে ভাঙ্গর এবং তরাই বলতে বোঝানো হয় দেখা যায় কোথায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে সাধারণত আমরা দেখতে পাই তিস্তার কোন দিকে বলো সকলে পশ্চিম দিকে দেখতে পাই তরাই এবং এছাড়া ভাবুর এন্ড খাদার খাদার বলতে আমরা বুঝি সাধারণত এটা হচ্ছে নতুন পলি যেমন প্রাচীন পলিকে বলা হয়ে থাকে কি প্রাচীন পলিকে বলা হয়ে থাকে ভাঙর তেমনি তোমার খাদারকে বলা হয়ে থাকে নতুন পলিকে ওকে আর ভাবর বলা হয় সাধারণত আমাদের যে তোমার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যে কি শৃঙ্গ ওখান থেকে বা তিস্তা নদীর থেকে শুরু করে সিন্ধু নদী পর্যন্ত একটা বিস্তীর্ণ অঞ্চল হিমালয়ের পাদদেশ অঞ্চলে কাঁকড় নুরি বালি এসব মিশ্রিত অনুর্বর কৃষি কাজে অনুপযুক্ত একটা মিত্রিকা থাকে সেটাকে বলা হয়ে থাকে ভাবর ওকে ভারতবর্ষে কোথায় প্রথম জিএসটি কার্যকর হয়েছিল জিএসটি টা কোথায় প্রথম কার্যকর হয়েছিল কোন রাজ্যে আচ্ছা জিএসটি পণ্য ও পরিষেবা কর যেই করটা আমাদের ভারতে লাগু হয় কবে বা চালু হয় ভারতে চালু হয়েছিল কবে এই জিএসটি টি অ্যান্সার হবে কবে এটা হচ্ছে একশো তম এটা একশো একতম সংশোধনী ছিল না কত সালে বলতো এটা চালু হয়েছিল একশো তম সংবিধান সংশোধনী দ্বারা এটা তোমার হচ্ছে চালু হয় এবারে কটে কবে চালু হয়েছিল একশো একতম সংবিধান সংশোধনীটা এটা হচ্ছে ফার্স্ট তোমার ছিল জুলাই তাই তো ফার্স্ট জুলাই দু হাজার সতেরো সালে সালটা কিন্তু মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই জিএসটিটা প্রথম কার্যকর আগে কোথায় হয়েছিল সেটা হচ্ছে অসম রাজ্যে কিন্তু জি এস টি প্রথম কার্যকর হয় তাই তো আচ্ছা পৃথিবীর মধ্যে কোথায় প্রথম কার্যকর বা চালু হয়েছিল বলো তো পৃথিবীর মধ্যে এনি ওয়ান নাইনটিন ফিফটি ফোর উনিশশো চুয়ান্ন সালে ফ্রান্সে ফ্রান্সে প্রথম জিএসটি লাগু হয় ওকে এটাও মনে রাখবে নিম্ন কোন ভাষাটি সংবিধান স্বীকৃত ভাষা নয় দেখো সংবিধান থেকে একটা প্রশ্ন চলে আসলো সংবিধান স্বীকৃত ভাষা নয় কোনটি আমাদের ভারতীয় সংবিধানে তোমার সংবিধান স্বীকৃত ভাষা আছে আছে কোথায় অষ্টম অষ্টম তফসিলে আছে আমাদের ভারতীয় সংবিধানের কি সংবিধান স্বীকৃত ভাষাগুলি তাই তো এবং এগুলি যদি বলা হয় আমাদের ভারতীয় সংবিধানে কতগুলি ভাষা আছে অ্যানসার হবে বাইশটি স্বীকৃত ভাষা আছে ভারতীয় সংবিধানে তো তার মধ্যে বিভিন্ন ভাষা আছে বাংলা সাঁওতালি অসমীয়া ওড়িশা সংস্কৃত তারপরে প্রভৃতি ভাষা আছে কিন্তু হ্যাঁ হিন্দি তো তার মধ্যে এখানে কোন ভাষাটি নেই সেটা হচ্ছে রাজস্থানী ভাষাই বাইশটি ভাষার মধ্যে কিন্তু নেই এটা সংবিধান স্বীকৃত ভাষা নয় নেপালি সংস্কৃত ওড়িয়া প্রভৃতি কিন্তু সংবিধান স্বীকৃত ভাষা শুধুমাত্র এখানে কিন্তু রাজস্থানী ভাষাটা সংবিধান স্বীকৃত ভাষা নয় নিম্নলিখিত কোন খনিজটি আতসবাজিতে সবুজ রং তৈরি করে আতশবাজিতে সবুজ রং তৈরি করে থাকে কোন যারা খনিজটি তারা জানে যে আতসবাজি যখন ফাটানো হয়ে থাকে যে তখন বাজি ফাটানো হয় তখন সেগুলো কিন্তু বিভিন্ন রঙের হয়ে থাকে কিছু বাজি থাকে তাই তো তো এই রংগুলো কি কারণে হয়ে থাকে তাতে কোন খনিজটি থাকার কারণে হয় অ্যান্সার হবে এখানে বেরিয়াম থাকার কারণে কিন্তু এটা হয়ে থাকে আজ যেটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে সেটা হচ্ছে কোন রাজ্য সকলে কমেন্টে জানাবে আর ক্লাসটি এখন কেমন লাগছে এটাও সকলে কমেন্টে জানাবে ওকে নেক্সট হচ্ছে এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি এশিয়া মহাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাদেশ এই মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি নাউরু মরিশাস পূর্ব তিমুর এবং মালদ্বীপ সকল এটার অ্যান্সার এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি সেটা হবে মালদ্বীপ মালদ্বীপ কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে পড়ে নাউরু বা তোমার হচ্ছে মরিশাস মহাদেশের মধ্যে পড়ে না এটা আফ্রিকার মধ্যে পড়ে এটা অস্ট্রে ওসিনিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ তাই তো এবং পূর্ব তিমোরটা এশিয়া মহাদেশের মধ্যে পড়ে কিন্তু এটা তোমার হচ্ছে সবচেয়ে ছোট দেশ নয় মালদ্বীপ সবচেয়ে ছোট দেশ আচ্ছা মালদ্বীপের রাজধানীটা বলতে পারবে কেউ রাজধানীটা কি এনিওয়ান আর মালদ্বীপের যদি আমরা আয়তন বলি সবচেয়ে ছোট দেশ এটা যেটা হচ্ছে টু নাইন সেভেন পয়েন্ট এইট স্কোয়ার কিমি হচ্ছে এর দুশো সাতানব্বই পয়েন্ট এইট স্কোয়ার কিমি এর আয়তন আর মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে ওকে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো জেনে রাখা একদমই কিন্তু উচিত নেক্সট হচ্ছে কোন ভারতীয় ক্রিকেটার টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেছেন নিম্নের কোন ভারতীয় ক্রিকেটার টেস্ট ফরম্যাটে সবচেয়ে বেশি পরিমাণে উইকেট নিয়ে রেখেছেন হরভজন সিং জসপ্রীত বুমরা অনিল কুমলে জাহির খান টেস্ট ক্রিকেটে আমরা জানি সর্বোচ্চ উইকেটের অধিকারী তিনি হচ্ছেন মুরলি ধরন তাই তো মুথাইয়া মুরলি ধরন শ্রীলঙ্কান ক্রিকেটার এ শ্রীলঙ্কান ক্রিকেটার আর উইকেট সংখ্যা তার আছে আটশোটি উইকেট নিয়ে তিনি কিন্তু তোমার পৃথিবীর সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এই টেস্ট ফরম্যাটে এবং পরবর্তীতে আমরা যদি দেখি আমাদের ভারতীয়দের মধ্যে কে সর্বোচ্চ উইকেটের অধিকারী সেটা হচ্ছে অনিল কুম্বলে অনিল কুম্বলে হচ্ছে সর্বোচ্চ উইকেটের অধিকারী যার উইকেট হচ্ছে তোমার ছশো উনিশটি উইকেট নিয়ে তিনি হচ্ছেন সর্বোচ্চ উইকেটের অধিকারী ভারতীয়দের মধ্যে ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন কে ঠগি দর্শু দমন করেছিলেন ঠগি দস্যু এদেরকে কে দমন করেছিলেন আচ্ছা ঠগী দস্যু এটা কিন্তু ঠগিরা ছিল খুবই কিন্তু ভয়াবহ এক ধরনের দস্যু ঠিক আছে এরা খুবই মানে হচ্ছে তোমার নৃশংস প্রকৃতির হতো এরা লুটপাট করতো তার সঙ্গে মানুষ হত্যা করতো এই ঠগি দর্শুরা তো ঠগ দস্যুদের দমন করেছিলেন কে অ্যান্সার কি হবে দেখো ঠগই দস্যুদের যিনি দমন করেছিলেন তিনি হবেন উইলিয়াম বেন্টিং উইলিয়াম বেন্টিং আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দের দিকে তিনি ঠগি দস্যুদের দমন করেছিলেন ওকে আচ্ছা লর্ড উইলিয়াম বেন্টিং এনার সম্পর্কে একটু বলে রাখি লর্ড উইলিয়াম বেন্টিং তিনি ছিলেন মনে রাখবে আমাদের ভারতের এই বাংলার শেষ গভর্নর এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল বাংলার শেষ গভর্নর জেনারেল আর ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল লর্ড উইলিয়াম বেন্টিং সেটা হচ্ছে আঠেরোশো থেকে তিনি কিন্তু আঠেরোশো সাল পর্যন্ত পঁয়ত্রিশ সাল পর্যন্ত ভারতের শাসনকর্তা হিসাবে সেটা তোমার হচ্ছে বাংলার গভর্নর জেনারেল অথবা ভারতের গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত ছিলেন ওকে নেক্সট দেখো আবার তার সময় সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের ব্যাপারটা আসে ওকে নেক্সট হচ্ছে দেখো লোকসভার একজন সদস্য তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন লোকসভার একজন সদস্য অর্থাৎ কোনো মন্ত্রী হতে পারে বা লোকসভার কোন সদস্য সাধারণ সদস্য হতে পারে সে যদি চায় তার পদত্যাগপত্র জমা দেবেন তাহলে কার কাছে দেবেন বেসিক প্রশ্ন সঠিক উত্তরটা কি কবে বলো লোকসভার একজন সদস্য তার পদত্যাগ জমা দেবেন স্পিকার লোকসভার যিনি অধ্যক্ষ থাকবেন তার কাছে ব্রিটিশ সরকার ও বিদ্রোহীদের মধ্যে কে মধ্যস্থতা করেছিলেন ব্রিটিশ সরকার আচ্ছা আমাদের স্বাধীনতার একদমই চূড়ান্ত পর্যায় সালটা ছিল উনিশশো সেই সময়ে আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি কি হয় আমাদের ভারতে no we throw the hajj নৌ যে সমস্ত আমাদের ভারতীয় তোমার হচ্ছে নৌ বাহিনীতে কাজ করতো ভারতীয়রা তারা কিন্তু সেখানে নৌ বিদ্রোহের সূচনা করেছিল ঠিক আছে এবং নৌ বিদ্রোহ কিন্তু স্বাধীনতা আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এটা কিন্তু অনেকটা তোমার ব্রিটিশ সরকারকে ব্যাকওয়ার্ডে টেলে দিয়েছিল এই নৌ বিদ্রোহটা কবে হয়েছিল উনিশশো সালে পরীক্ষায় প্রশ্ন আসে উনিশশো ছেচল্লিশের ফেব্রুয়ারিতে এটা সংগঠিত হয়েছিল রয়্যাল ইন্ডিয়ান নেভির তোমার সেই তলোয়ার নামক জাহাজে তোমরা সকলে জানো বোম্বের এই ব্রিটিশ সরকার এবং নৌবাহিনীদের মধ্যে কে মধ্যস্থতা করেছিলেন অ্যান্সার হবে বল্লভভাই প্যাটেল আচ্ছা এখানে আরেকটা জিনিস মনে রাখো যে আমাদের যে নৌ বিদ্রোহ হয়েছিল সেই নৌ বিদ্রোহে কিন্তু যারা জাতীয় কংগ্রেসের উল্লেখযোগ্য নেতৃবর্গরা ছিল বা অন্যান্য বিভিন্ন নেতৃবর্গরা সেটা যারা ছিল জওহরলাল নেহরু বল্লভ ভাই প্যাটেল মোহাম্মদ আলী জিন্না গান্ধীজি তারা কিন্তু এই বিদ্রোহটাকে তোমার হচ্ছে বয়কট বা এই বিদ্রোহটাকে কিন্তু তারা কি করেছিল বলতো সমালোচনা বা বিরোধিতা করেছিল ঠিক আছে নেক্সট পরবর্তী হচ্ছে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করা বা অফ করে দিলে পাকাটি ঘুরতে থাকে এটির জন্য দায়ী কে এটির জন্য দায়ী কী স্থিতিজাত গতি ভর বেগ বেগ কিসের জন্য বৈদ্যুতিক পাকা ধরো ঘুরছে একটা বৈদ্যুতিক পাখা সেই পাকাটা তুমি এখান থেকে বন্ধ করে দিলে সেটা তোমার সুইচ তবুও সেই পাকাটা ঘুরেই চলেছে এই পাকাটা ঘুরছে কি কারণে এটা ঘুরছে তোমার কি কারণে বলো অবশ্যই পরবর্তী সময়ে বন্ধ হয়ে যাবে কিন্তু এটা কিছুটা সময় কিন্তু ঘুরতে থাকে তো কি কারণে এটা হচ্ছে গতিজ্যাড সেই যে বলেছিলাম কোনো গতিমান বস্তুকে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে সে চিরকালই গতিতে ঘুরতে থাকবে এবং স্থিতি কোনো বস্তুকে যদি বল প্রয়োগ না করা হয় বাইরে থেকে সে চিরকালই স্থির থাকবে এটা হচ্ছে গতিজ্যাড্যের কিন্তু ধারণা কোন শিলার রূপান্তর রূপ গ্রাফাইট কোন শিলা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয় কাদা পাথর বেলে পাথর ব্যাসল্ট পিট কয়লা কাদা পাথর এটাও এগুলি হচ্ছে কাদা পাথর বেলে পাথর এসব হচ্ছে পিট কয়লা এসব হচ্ছে কি পাললিক শিলার মধ্যে পড়ে ব্যাসল্ট হচ্ছে একটা আগ্নেয় শিলা তো পাললিক শিলা এবং আগ্নেয় শিলা বা অন্যান্য শিলা সেগুলো প্রকৃতির খুব চাপ এবং তাপে পরিবর্তিত হয়ে যায় পরিবর্তিত হয়ে নতুন এক প্রকার শিলায় রূপান্তরিত হয় যেমন আমরা যদি দেখি কাদা পাথর থেকে স্লেটে পরিণত হয় কাদা পাথর রূপান্তরিত হয়ে সিলেটে পরিণত হয় বেলে পাথর থেকে কোয়াইট জাইট হয়ে থাকে ওকে তাছাড়া ব্যাসল্ট শিলা ব্যাসল্ট শিলা থেকে আমরা দেখেছি কি হয়ে থাকে অ্যামফিবোলাইট হয় অ্যামফিবোলাইট হচ্ছে কার রূপান্তরিত রূপ সেটা হচ্ছে ব্যাসল্টের আর পিট কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয় ওকে কনিষ্কের শাসনকালে কাশ্মীরে বৌদ্ধ সংগীতিতে কে সভাপতিত্ব করেছিলেন আচ্ছা কৌনিষ্কের সময়ে কাশ্মীরে যে বৌদ্ধ সংগীতি হয়েছিল এটা ছিল লাস্ট বৌদ্ধ সংগীতি বা চতুর্থ বৌদ্ধ সংগীতি চতুর্থ সম্মেলন ওকে এই সম্মেলনে যিনি সভাপতিত্ব করেছিলেন তিনি কে অ্যান্সার হবে এটা বসু মিত্র ছিল এটার সভাপতি ভারতে কবে নির্বাচন কমিশন গঠন হয়েছিল ভারতের ইলেকশন কমিশন এটা কবে গঠন হয়েছিল সঠিক উত্তর হবে কবে ভারতের নির্বাচন কমিশন গঠন হয়েছিল এটা উনিশশো সালে গঠন হয়েছিল পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি এই দিনে কিন্তু হচ্ছে ভারতের যে নির্বাচন কমিশন সেটা কিন্তু গঠন হয়েছিল এই কারণে পঁচিশে জানুয়ারি এই দিনটাকে মনে রাখবে জাতীয় ভোটার্স দিবস জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয় কবে পালন করা হয় জাতীয় ভোটার্স দিবস পঁচিশে জানুয়ারি বক্সাইট উত্তোলনে ভারতের কোন রাজ্য প্রথম আচ্ছা কি বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক এল টু ও এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক ঠিক আছে এটা হচ্ছে বক্সাইটের তোমার হচ্ছে সংকেত তো এটার উত্তোলনে প্রথম কোন রাজ্য স্থান অধিকার করে সেটা হচ্ছে ওড়িশা রাজ্য প্রথম স্থান অধিকার করে ভারতের মধ্যে আমাদের টি ডবলু এস একাডেমিতে নতুন ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক হলে তোমরা টি একাডেমি অ্যাপটি ডাউনলোড করে নিজের নাম এনরোল করো সেখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন টিচারদের দ্বারা সেখানে কিন্তু ইম্পর্টেন্ট তোমার হচ্ছে টপিকের উপরে ক্লাস করানো হচ্ছে সমস্ত টপিক সেখানে কভার করানো হচ্ছে এবং চাকরির সেরা গাইডেন্স এখানে দেওয়া হচ্ছে তো টি একাডেমি অ্যাপটি ডাউনলোড করো সেরা চাকরির প্রস্তুতি নিতে সময় খুবই স্বল্প আছে তোমাদের কাছে পাঁচ মাস ক্লাস করার সুযোগ পাবে অলরেডি কিছুদিন ক্লাস হয়ে গেছে সো সময় নষ্ট না করে আজই চেকআউট করো টি একাডেমি অ্যাপ এবং পড়াশোনা শুরু করে দাও পরেরটা হচ্ছে লিবার্টি ধারণা ভারতে কোথা থেকে নেওয়া হয়েছে লিবার্টি বলতে কি বোঝানো হয় লিবার্টি বলতে বোঝানো হয় আচ্ছা এই জিনিসটা একটু বলে রাখি লিবার্টি এবং আরেকটি হচ্ছে ইকুয়ালিটি ইকুয়ালিটি এবং ফার্টার্নিটি লিবার্টি ইকুয়ালিটি এবং ফেটার্নিটি এই তিনটে বিষয় এই তিনটে বিষয় ফরাসি বিপ্লবের কিন্তু স্লোগান বা ফরাসি বিপ্লবের মূল বিষয় ছিল লিবার্টি বলতে বোঝানো হয় স্বাধীনতা ফরাসি বিপ্লবের দাবি বা ফরাসি বিপ্লবের স্লোগান বা ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি ছিল সেটা হচ্ছে লিবার্টি প্রতিষ্ঠা করা ইকুয়ালিটি আনা এবং ফেটার্নিটি অর্থাৎ সৌভাতৃত্ব স্থাপন করা তো এখানে কি বোঝানো হয় লিবার্টি অর্থাৎ স্বাধীনতা স্বাধীনতা ইকুয়ালিটি অর্থাৎ সমতা সমতা এবং আরেকটি হচ্ছে ফেটারনিটি বা ভাতৃত্ব এই তিনটির ধারণা কোথা থেকে আসে ফরাসি বিপ্লব থেকে আসে তো এখানে আমরা অ্যান্সার নেব লিবার্টি ধারণা নেওয়া হয়েছে ভারতে ফরাসি বিপ্লব থেকে শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত শিলিগুড়ি আমাদের যে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের সেখানকার সবচেয়ে বড় শহর হচ্ছে শিলিগুড়ি সেই শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত কালজানি মহানন্দা তোরসা তিস্তা দ্রুত অ্যানসার করো সকল অ্যাকচুয়ালি শিলিগুড়ি শহরটি দুটি নদীর তীরে অবস্থিত কোন কোন নদী এটা মহানন্দা এবং তার উপনদী যেটা হচ্ছে বালাসন সেই দুটি যেখানে মিশেছে মহানন্দা ও বালাসনের তীরে এই দুই নদীর তীরে অবস্থিত আচ্ছা বিভিন্ন নদী তীরবর্তী শহর আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু জেনে রাখা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যেমন কালজানির তীরে আলিপুরদুয়ার অবস্থিত কালজানির তীরে আলিপুরদুয়ার বলো সকলে কোন কোন নদীর তীরে কোন কোন শহর আলিপুরদুয়ার কার তীরে এটা হচ্ছে কালজানির তীরে তোরসা কিসের তীরে তোরসার তীরে কোন শহর আছে কোচবিহার শহর আর তিস্তাটা আমি লিখবো না দেখি কে কেমন বলে যেতে পারে সকলে এটা কমেন্টে জানিয়ে যাবে তিস্তার তীরে একটা শহরের নাম খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা শহর আছে তিস্তা এবং আরেকটা নদীর নাম লিখে দিচ্ছি করলা করলা এই দুই নদীর তীরে একটা শহর আছে কোন শহরটি এটা সকলে কমেন্টে জানিয়ে যাবে আজ ফায় ফায়ার আইস বলতে বোঝানো হয় ফায়ার আইস বা জ্বলন্ত তোমার হচ্ছে বরফ বা আগুনের বরফ বলতে বোঝানো হয় কোনটি কেমনি ফায়ার আইস কাকে বলা হয় ফায়ার আইস বলা হয় সাধারণত মিথেন হাইড্রেটকে মিথেন হাইড্রেটকে বলা হয় ফায়ার আইস আচ্ছা মিথেন হাইড্রেটের সংকেতটা জেনে রাখো কারণ কিছু কিছু জায়গায় কিন্তু এই মিথেন হাইড্রেট না হাইড্রেট না লিখে কিন্তু তোমার সংকেতটা দিতে পারে তো সংকেতটা একটু জেনে রাখার চেষ্টা করবে এটা সংকেত হচ্ছে ফোর সি এইচ ফোর সি এইচ ফোর ফোর সি এইচ ফোর টোয়েন্টি থ্রি এইচ টু ও অর্থাৎ এর মধ্যে মিথেন এবং জলের মিশ্রণ আমরা দেখতে পাই তো এখানে 4CH4-23H2O হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত দেবী চন্দ্রগুপ্তম লেখাটি কোন গুপ্ত শাসকের সাথে যুক্ত দেবী চন্দ্রগুপ্তম লেখাটি কোন শাসকের সঙ্গে যুক্ত বলো ডেয়ার স্টুডেন্টস দেবী চন্দ্রগুপ্তম এইটা হচ্ছে একটা নাটক এই নাটকটি লেখককে এটা একটা নাটক এটা লেখক আমরা যদি বলি এটা লেখক হচ্ছে বিশাক দত্ত বিশাখ দত্ত আচ্ছা বিশাখ দত্ত দেবী চন্দ্রগুপ্তম এবং মুদ্রা রাক্ষস এই নাটকগুলো লিখেছেন এগুলি লেখককে মুদ্রা রাক্ষসের লেখক কিন্তু বিশাখ দত্ত আর দত্ত দত্ত ছিলেন গুপ্ত যুগের একজন কিন্তু লেখক আর বিষক দত্তের দেবু চন্দ্রগুপ্তম নাটক থেকে আমরা জানতে পারি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কাল সম্পর্কে বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সম্পর্কে এখানে সি মানব মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি কোথায় থাকে গ্রন্থিটা মানব মানব মস্তিষ্কের একটা হচ্ছে তোমার গ্রন্থি বা আমাদের দেহের মনে করবে সব থেকে সবথেকে ছোট ছোট কি গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থি মানবদের সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে পিনিয়াল গ্রন্থি এটা থাকে মস্তিষ্কে এবার মস্তিষ্কের কোথায় থাকে থ্যালা থেলা মাসে কার্পাস লুটিয়ামে ট্রাকিয়ার ট্রাকিয়া তো তবেই না এটা গলায় থাকে তারপরে হচ্ছে হাইপোথ্যালামাস এটা आंसर হবে এখানে হাইপোথ্যালামাসে কিন্তু থাকে পিনিয়াল গ্রন্থিটি ওকে তো এখানেই আজকের ক্লাসটি আমি শেষ করব যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংক ধন্যবাদ এবং ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে সকলে জানাবেন আশা করব ক্লাসটি তোমাদের খুবই খুব ভালো লেগেছে আর এরকম ক্লাস প্রতিদিন পেতে টিডব্লিউএস একাডেমি যে আমাদের চ্যানেল আছে সেটাকে তুমি করবে কি সাবস্ক্রাইব করবে এবং আমাদের টিডব্লু এস যে অ্যাপ সেখানে ভর্তি হয়ে তোমরা পড়তে ইচ্ছুক যদি হও তাহলে তোমরা চেক আউট করতে পারবে টিডব্লু এস একাডেমি অ্যাপ সেখানে তোমাদেরকে বেস্ট গাইডেন্স দেওয়া হবে ওকে আর টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত থেকেও ভুলবে না সকলে ভালো থাকবে পরের দিনের ক্লাসে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন পর্ব নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ডাটা